ইবলিস। হ্যাঁ, এটা হলো আব্দুল হক সাহ হুজুর বলছেন, এটা গলত। আব্দুল হক সাহ হুজুরকে চিনো? কে উনি? আর পরিচয় নাই, বাংলাদেশের কোটি কোটি হাফেজদের চোখের মণি, মাতার তাজ, উস্তাদে মোহতারম আল্লামা আব্দুল হক সাহ দামাত বারকাতুহ, হজরত বলেছেন এটা ভুল, বুঝছো? এবার বলো, সবাই তো এক সুরে পড়ো, একই সুর, একই বাঙ্গা। হ্যাঁ, আমার শুনাইতেছে। আচ্ছা বলো, মানে আমি আইলে আমারটা শোনাবা, জাকের আইলে জাকের ভাইটা শোনাবা, এরকম সিস্টেম? দৌড় বেটা, পরে তো আগা হইতো না, গুড়া হইতো না, লাউ হইতো না, কদু হইতো না। যেই আসুক, তোমার যেই সুর ভালো লাগে, যাকে পছন্দ করো, যেটা ভালোভাবে পারো, ওইটাই পড়বা সারা জীবন। প্রশ্ন পড়বা ওইটা দিয়া, নামাজে পড়বা ওইটা দিয়া, তেলাওয়াত করবা ওইটা দিয়া, কাউকে অফিসে ডাক দিলো কোনো মেহমানকে শোনানোর জন্য ওইটাই শোনাবা। এরম লেরবেড়া করলে হইব না, পরে দেখবা কিছুই পাইতা না। দেখবা সাকিব ভাইয়ের সুরও হয় না, জাকারিয়াটাও হয় না, ফরিলাল হুসারিটাও হয় না, আইবিরটাও হয় না, শেষে কি জিরো? কার মতো? আবু দাউদের মতো। কও, বলো বলো, কমারু হয়ে গেছে, রপুর হবে কমারু। আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান, আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান, বসো, আরেকজন বেশি করে খাইও, কথা বলে পেটে তো।